দর্শনা সীমান্ত চলে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি তানবিপুরা সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ট্রাভেল এপিসোডে। তো দীর্ঘদিন কোনো ভিডিও দিইনি, একটু ব্যস্ততার মাঝে যাচ্ছিলাম। তো আজকে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, আর পেছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে বেনাপোল এক্সপ্রেস, আর এটি হচ্ছে ভারতীয় এলএইচবি কোচ। ইন্দোনেশিয়ান ডেকটির পরিবর্তে এলএইচবি কোচ দিয়ে ট্রেনটির যাত্রা শুরু হয়েছে, সেই বিষয়ে আর কি ভিডিও করে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকে বেনাপোল এক্সপ্রেসে ঢাকায় যাচ্ছি, আর ট্রেনের বিস্তারিত ইনফরমেশন এবং সকল তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আর এখন আছি বেনাপোল রেলওয়ে স্টেশনে। মূলত 12:45 ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর সকল ধরনের ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সাথে থাকুন। এই মুহূর্তে আমরা আছি দেখেন বেনাপোল রেলওয়ে স্টেশনে, আর এখন ইঞ্জিনটি আছে সামনে। তো এটি যখন যশোর স্টেশনে পৌঁছবে, তো যশোর স্টেশনে পৌঁছানোর পর এই ইঞ্জিনটি তখন পিছনে চলে যাবে এবং সেটি ঢাকা অভিমুখে যাত্রা শুরু করবে। বন্ধুরা, ট্রেনটি এই মুহূর্তে বেনাপোল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যেহেতু দাঁড়িয়ে আছে, তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভিডিও টাইটেলে কলকাতা টু ঢাকা টাইটেল দেওয়ার মানে কি। চলুন বিষয়টি আপনাদেরকে আমি বুঝিয়ে বলি। প্রথমত, আপনারা যদি কলকাতা থেকে ঢাকা ট্রেনে খুব অল্প খরচে মাত্র 550 টাকায় ভ্রমণ করতে চান, তাহলে আপনাদের জন্য এই বেনাপোল এক্সপ্রেস একটি আদর্শ মাধ্যম। তো চলুন সেই বিষয়টি খুলে বলি। আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা থেকে যে লোকাল ট্রেনগুলো আছে বনগাগামী, আপনারা 20 রুপি দিয়ে ওই ট্রেনে উঠে যাবেন এবং ঘন্টা দুয়েক পরে আপনাদেরকে বনগা রেলওয়ে স্টেশনে নামিয়ে দেবে, এবং স্টেশন থেকে আপনারা পেট্রাপোল ইমিগ্রেশনের একটি অটোতে উঠবেন, সেই অটোর ভাড়া 35 রুপি পড়বে। ক্ষেত্র বিশেষে এই করোনার কারণে বাড়তেও পারে অথবা কমতেও পারবে, তো আমি ধরে নিচ্ছি 35 রুপি। এবং 35 রুপি দিয়ে আপনি ইমিগ্রেশনে আসার পর ইমিগ্রেশন সম্পন্ন করে আপনারা 10 রুপি দিয়ে বেনাপোল রেলওয়ে স্টেশনে চলে আসবেন, এবং 485 টাকা দিয়ে একটি ট্রেনের টিকিট কেটে নেবেন, তাহলে আপনাদের মোট খরচ আসবে 550 টাকা। তো বিস্তারিত ট্রেনের ভিতরে আরও বুঝিয়ে বলবো। ট্রেনটি এই মুহূর্তে বেনাপোল স্টেশনে দাঁড়িয়ে আছে, আর 5 মিনিট আছে হাতে সময়। তো চলুন আমরা ট্রেনে উঠে পড়ি এবং ট্রেনে উঠে আপনাদেরকে বিস্তারিত জার্নি, ভাড়া সব কিছু জানিয়ে দেব। এটা হচ্ছে মূলত এলএইচবি বগির ভিতরের অভ্যন্তরীণ দৃশ্য। এখানে টেবিল আছে, আর এখানে দেখেন চার্জিং পোর্ট আছে, সুইচ, আর এইরকম হচ্ছে সিট। তো চলুন এবার আমরা জেনে আসি এই ট্রেনের বিস্তারিত কিছু তথ্য। তো এই ট্রেনটি মূলত বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর 12:45 এবং ঢাকায় আপনাদের রাত 9টার মধ্যে নামিয়ে দেয়। আর ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করে বেনাপোল এবং ঢাকার মধ্যে, একদিন বন্ধ থাকে, সেটি হচ্ছে বুধবারের দিন। বুধবারের দিন ট্রেনটি বেনাপোল থেকে ঢাকা যায় না এবং ঢাকা থেকে বেনাপোলে আসে না, এই দিন ট্রেনটি রেস্টে থাকে। তো আপনারা জানেন যে দীর্ঘদিন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল, আগে ইন্দোনেশিয়ান কোচ দ্বারা ট্রেনটি পরিচালিত হতো। তো সেই কোচে বা বগিগুলোতে 3টি শ্রেণী ছিল। প্রথমটি হচ্ছে শোভন, তারপরে এসি চেয়ার, তারপরে এসি কেবিন সিট। বর্তমানে এখন শুধুমাত্র এসি কেবিন সিট আছে, আর একটি হচ্ছে শোভন চেয়ার, এবং রাতের বেলা আপনারা এসি বার্থ পেয়ে যাবেন। এর কারণ হচ্ছে এই বগিতে এসি সিট সংযোজন করা হয়নি। কী কারণে হয়নি সেটি আমরা জানি না। তো চলুন এবার এই ট্রেনের ভাড়ার বিষয়ে চলে আসি। একটু আগে আপনারা যে সিটগুলো দেখলেন, এগুলো হচ্ছে নন এসি চেয়ার কোচ। তো এগুলোর ভাড়া হচ্ছে 485 টাকা বেনাপোল থেকে ঢাকা, এবং এখন আপনাদেরকে নিয়ে যাব এসি কেবিন, যেটাকে বলে সেটাতে। যেহেতু এই ট্রেনে এখন এসি সিট নেই, যেটা সম্পূর্ণ বগিটা এসি সিট থাকে, তো এখন এখানে কেবিন রয়েছে। তো এই কেবিনগুলো কিন্তু দিনের বেলা বেনাপোল থেকে সিট হিসেবে কাউন্ট হয়, এখানে 3 থেকে 4 জন বসে যেতে পারে, এবং মাথাপিছু ভাড়া হয় সেই ক্ষেত্রে 1150 টাকা, এবং ঢাকা থেকে এটি এসি বার্থ হিসেবে আসে, তখন এই ট্রেনে 4 জন আসতে পারে শুয়ে, সেই ক্ষেত্রে ভাড়া পড়ে 1700 টাকা। বন্ধুরা, ঘড়িতে এখন 12:46, 1 মিনিট বিলম্বে আমাদের ট্রেনটি এই মুহূর্তে বেনাপোল স্টেশন থেকে ছেড়ে দিল।
তো পরবর্তী জার্নি কন্টিনিউ করতে আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা স্টেশন কভার করার জন্য যে কয়টা স্টেশনে এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি থামে। আর বেনাপোল এক্সপ্রেস মূলত প্রথম যখন চালু হয় তখন সেমি ননস্টপ ছিল, এখন ট্রেনটি অনেকগুলো স্টেশনে স্টপেজ দেয়, তার মধ্যে বেনাপোল থেকে ছেড়ে ট্রেনটি ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা এবং সর্বশেষ ঈশ্বরদীর পরে ট্রেনটি সরাসরি কিন্তু ঢাকা এয়ারপোর্ট স্টেশনে দাঁড়ায়, তারপরে কমলাপুর স্টেশনে, এরপরে ট্রেনটি আর কোথাও স্টপেজ দেয় না। এই মুহূর্তে বেনাপোল থেকে ছেড়ে আসার পরে ঝিকরগাছা স্টেশনের পরে ট্রেনটি এসে দাঁড়ালো যশোর জংশনে, আর এখানে ট্রেনটি মূলত 10 মিনিটের একটি বিরতি দিবে। তো ট্রেনটি এখন যেদিকে যাচ্ছে এদিকে সরাসরি মূলত খুলনা, এবং ট্রেনটির পিছনের দিকটা পড়ে গেছে একদিকে বেনাপোল আর একদিকে ঢাকায় যাওয়ার লাইন। তো ট্রেনের ইঞ্জিনটি এখন ঘুরিয়ে যেদিকে যাচ্ছে সেখান থেকে উল্টো দিকে লাগানো হবে, এই জন্য ট্রেনটি 10 মিনিটের একটি যাত্রা বিরতি দিবে, আর যাত্রী ওঠানামার সুযোগ তো থাকছেই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, এটাকে বর্ধিত করা হচ্ছে এবং সংস্কার করা হচ্ছে, আর পরবর্তীতে পদ্মা সেতু চালু হলে কিন্তু বেনাপোল থেকে যে ট্রেনগুলো সেটি সরাসরি এই যশোর থেকে খুলনা হয়ে ঢাকায় প্রবেশ করবে পদ্মা সেতু দিয়ে। তো এই জন্য স্টেশনের পরিধি বা পরিমাণ বাড়ানো হচ্ছে এবং সংস্কার করা হচ্ছে। তো ইতিমধ্যে ইঞ্জিনটি দেখেন খুলে ফেলা হয়েছে ট্রেন থেকে, এবং ঘুরিয়ে ট্রেনের পেছনের অংশ যেটি ছিল বেনাপোল থেকে ছেড়ে আসার সময় সেই অংশে প্রতিস্থাপন করা হবে এবং ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করবে। বন্ধুরা, যশোর স্টেশনে একদম কাটায় কাটায় 10 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো আশা করি যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যারা কেঁদে দর্শনা সীমান্ত ব্যবহার করে ভারতে যান, এটা হচ্ছে সেই দর্শনা রেলওয়ে স্টেশন, আর দর্শনা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি একটু করে আর কি ছেড়ে যাবে। যশোর থেকে ট্রেনটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যশোর থেকে ট্রেনটি ছেড়ে কোটচাঁদপুর, মোবারকগঞ্জ থেকে ছেড়ে ট্রেনটি মোবারকগঞ্জ কোটচাঁদপুর পার হয়ে দর্শনার দিকে এখন আমরা ছেড়ে যাচ্ছি।
দর্শনা সীমান্ত চলে গেল, এটা হচ্ছে দর্শন স্পট। বন্ধুরা, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, এই ট্রেনটির সর্বশেষ স্টেশন ঢাকায় পৌঁছানোর পূর্বে এই ঈশ্বরদী স্টেশন, এটি অফিসিয়াল। আর আপনারা যদি উত্তরাঞ্চলে যেতে চান, বিশেষ করে বেনাপোল থেকে এই ট্রেনের মাধ্যমে, তো আপনারা এই ঈশ্বরদী স্টেশনে নেমে যাবেন এবং এখান থেকে যদি রাজশাহী যাওয়ার দরকার হয় রাজশাহী যাওয়ার ট্রেন পেয়ে যাবেন, এবং যদি উত্তরাঞ্চল রংপুর, দিনাজপুর, সৈয়দপুর এবং পঞ্চগড়, বগুড়া যেদিকেই যান না কেন, আপনারা যদি এই স্টেশন থেকে, বিশেষ করে রূপসা সীমান্ত আছে এবং রাজশাহীর কপোতাক্ষ সাগরদাঁড়ি, তো এইগুলো যদি না পান, আপনারা 10 টাকা দিয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশন আছে সেই স্টেশনে চলে যাবেন এবং ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে আপনারা উত্তরাঞ্চলের সবগুলো ট্রেন পেয়ে যাবেন। তো আমাদের ট্রেনটি 10 মিনিট যাত্রা বিরতির পরে আবারও ছেড়ে দিল এবং ট্রেনটি যমুনা সেতুতে ওঠার পূর্বে আবারও হয়তো 5 মিনিটের একটি বিরতি দিবে, কারণ যমুনা সেতুতে ওঠার আগে আপনারা জানেন যে প্রত্যেকটি ট্রেন দাঁড়াতে হয় এবং তাদের চেকিং হয় ট্রেনটির, মানে ট্রেনটির সক্ষমতা বা অ্যাবিলিটি আছে কি না, সব কিছু মিলে ট্রেনটি যমুনা সেতুর উপরে উঠে। এবং আপনারা যারা বিশেষ করে টাঙ্গাইল বা সিরাজগঞ্জ যেতে চান, এই বেনাপোল এক্সপ্রেস বা যশোর থেকে ছেড়ে আসা যে কোনো ট্রেনের মাধ্যমে আপনারা চাইলে সেইখানে নেমে পড়তে পারেন। যদিও ওই জায়গা স্টেশনটি অফিসিয়াল না, টিকিটে নেই, তারপরও ওই জায়গায় ট্রেনটি যখন চেকিংয়ের জন্য থামে আপনারা নেমে আপনাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে যেতে পারেন। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুতে উঠবো এবং যমুনা সেতু পার হওয়ার পরে বন্ধুরা মাত্র 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে আমরা ঢাকায় পৌঁছে যাব। বন্ধুরা, এই ছিল আজকের আমার একটি ট্র্যাভেল ইনফরমেশন রিলেটেড ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কিছু যদি জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।